আমরা এই মুহূর্তে পুরী বিচে রয়েছি, যেখানে সাইক্লোন জাওয়াত কিছু ঘন্টার পরেই আসতে চলেছে, ল্যান্ডফল হতে চলেছে। আর এখানে পুলিশের তরফ থেকে বিভিন্নভাবে সতর্কতা নেওয়া হচ্ছে, অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, যেহেতু কোনো ট্যুরিস্ট সি বিচে না আসে, চান করা একদমই বারণ, সমুদ্র না বা একদমই বারণ। যে জেলেগুলো ছিল তাদেরকে অলরেডি নিয়ে আসা হয়েছে, আর এছাড়াও ইভ্যাকুয়েশন প্রসেস যেটা হচ্ছে সেটা অলরেডি চলছে। এইখানে দেখুন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, লাগাতার সি বিচে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কিন্তু এটা ট্যুরিস্ট প্লেস, প্রচুর ট্যুরিস্টও রয়েছেন, তাদেরকে বলা হয়েছে হোটেলে থাকতে। অনেক ট্যুরিস্ট চলেও গেছে, আর অনেক ট্যুরিস্ট যারা আছে তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে যে সি বিচে যেন না আসে। জাওয়াদের যে স্পিড বলা হচ্ছে সেটা 100 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি বলা হচ্ছে, গাস্টিং স্পিড 110। আর এই যে জাওয়াদ সেটা রিকার্ভ হয়ে পশ্চিমবঙ্গের দিকেও যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে, সেটাও মেট ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে। ক্ষয়ক্ষতি হয়তো ফণী যেরকম ক্ষয়ক্ষতি করেছিল পুরীতে, সেরকম ক্ষয়ক্ষতি হবে না, কেন যে এর যে উইন্ড স্পিড সেটা ফণীর চেয়ে অনেক কম। কিন্তু যেই যেই মুহূর্তে ল্যান্ডফল হবে, ল্যান্ডফলের পরে উইন্ড স্পিডের চেয়ে বড় ব্যাপার হচ্ছে উইন্ড কীভাবে ঘুরছে, কত দূরে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, সেটা ওপরেও যে ডিস্ট্রাকশন বা ড্যামেজ সেটা ডিপেন্ড করে, সেটাও দেখতে হবে। আর এই মুহূর্তে কিন্তু ট্যুরিস্ট একেবারে নেই সি বিচে, সি বিচে থেকে ট্যুরিস্টকে সবাইকেই বের করে দেওয়া হয়েছে। বৃষ্টি লাগাতার পড়ছে, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি বন্ধ হয়নি। আর যেটা বলা হচ্ছে যে খুব ভারী, অতি ভারী বৃষ্টি হতে পারে, তার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এই বৃষ্টি যদি হয়, কতটা বৃষ্টি সাইক্লোন আনে সেটার উপরেও ডিপেন্ড করে ডিস্ট্রাকশন। যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে লো লাইন এরিয়া, সেখানে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জন্য লো লাইন এরিয়ার থেকে যে লোকজন রয়েছে তাদেরকে সরাবার কাজ চলছে। ক্যামেরাম্যান শ্যাম সুন্দর ঘোষের সঙ্গে অনুপম মিশ্র, আজ তক বাংলা, পুরী। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।